হ্যালো স্টুডেন্টস, কোষে দেখছি 2-এর 3 নম্বর অঙ্কটি হলো বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। এখানে সুদের হার আর সমান 25/3%, 8.13% ইকল টু 3/24 আর 25/3%, আসল পি ইকল টু 960 টাকা, সময় টি ইকল টু 5/4 বছর, 1 বছর 3 মাস সমান 1+3/12 বছর ইকুয়াল টু 1+1/4, 4×4=5, সুদ আই ইকুয়াল টু হোয়াট? আমরা জানি সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100 টাকা ইকুয়াল টু পি 960 ইন্টু আর 25 ইন্টু টি 5, এখানে হরটা হরে গেল 3×4 আর নিচেই 100 রইল, তাহলে কাটাকাটি করে আমরা পাই 100 টাকা, 00 কাটা, 5×2=10, 48×2=96, 4×24=96, 3×4=12, 4×25=100। অতএব সমৃদ্ধি মূল ইকুয়াল টু আসল যোগ সুদ অর্থাৎ 960 যোগ 100 টাকা সমান সমান 1060 টাকা অ্যান্সার।